টলিপাড়ায় আবারও এক চরম দুঃসংবাদ। আকস্মিক মৃত্যু ছোট পর্দার জনপ্রিয় নায়িকার। তিনি অভিনেত্রী পল্লবী দে। রবিবার সকালে তার ঝুলন্ত দেহ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় বলে খবর। তবে পল্লবীর মৃত্যু ঘিরে থেকে গেছে রহস্য। আত্মহত্যা নাকি এই মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনো কারণ, তদন্তে পুলিশ জানা যাচ্ছে এমনটাই। আমি সিরাজের বেগম ধারাবাহিক থেকে পল্লবীর নাম সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে। লুফতার চরিত্রে দারুণ মানিয়েছিল অভিনেত্রীকে। শনের সঙ্গে তার জুটিও ভীষণ জনপ্রিয়তাও পেয়েছিল। তার আগে রেশম ঝাপি ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। বর্তমানে কালার্স বাংলার মন মানে না ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন। হঠাৎ তার এমন আকস্মিক মৃত্যুতে হতবাক গোটা টলিপাড়া থেকে পল্লবীর অগণিত ভক্তরা।